এবার আয়ন পিঠা উৎসবের খবর। আগামী 12ই সেপ্টেম্বর রোববার লন্ডনের রয়্যাল রেজেন্সিতে হতে যাচ্ছে আয়ন পিঠা উৎসব। এই পিঠা উৎসবের আয়োজন নিয়ে আয়ন টিভির স্টুডিওতে হয়ে গেল একটা প্রস্তুতি মিটিং। আয়োজকরা জানিয়েছেন, 20টি সংগঠনের সমন্বয়ে এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরো উদ্যমে। ফজলে রহমান পিনাকের ভিডিও চিত্রে বাকিটা জানাচ্ছেন কিশোর মুনিয়া। চন্দের আলো লাগে ভালো, জানে বছর রাইজে বিহান বেলা লাগে ভালো, আসলেই যেন তাই। সকালবেলা ভাপা পিঠার বাঁকা ধোয়া আর তেলে গরমে তেলপোয়া, দুধ চিতুই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া, এ যেন শীতকালে ভোরবেলার গ্রাম বাংলার চির চেনা রূপ। বাঙালিয়ানার হাজার বছরের সংস্কৃতির সঙ্গে আছে তার নিজস্বতা। পিঠাপুলি যেন তারই একটি আবহমান ধারা। তাই তো প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাঙালিয়ানার এই নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি আর পিঠাপুলির এই পার্বণ তুলে ধরতে বিলেতের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভি আয়োজন করতে যাচ্ছে আয়ন পিঠা উৎসব। 12ই সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী এই আয়োজন চলবে লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সিতে। তারই ধারাবাহিকতায় আয়ন টিভির স্টুডিওতে হয়ে গেল এই উৎসবের নানা প্রস্তুতি নিয়ে পরিকল্পনার বৈঠক। আয়োজকরা জানান, তাদের প্রস্তুতি চলছে পুরো দমে। আয়ন টিভির পিঠা মেলায় যেই রয়্যাল রেজেন্সিটি হচ্ছে সেটির আজকে আমাদের মিটিং হয়েছে। পিঠার স্টলগুলো ফুল হয়ে গিয়েছে, আমাদের পিঠার সাথে অন্যান্য স্টলও থাকছে, প্লাস থাকছে হচ্ছে শিল্পী নির্বাচন করা হয়েছে। আমরা কী গান গাইব, কী শাড়ি পরবো, কীভাবে গেট আপ হবে, কার দায়িত্ব কী, সব বন্টন করা হয়েছে আজকে। 12ই সেপ্টেম্বর 2021, তার মানে আর কয়েকটা দিন কিন্তু সময় আছে। এই পিঠা উৎসবে শুধু যে পিঠা উৎসব তা কিন্তু না, আপনারা জানেন এটা বাংলাদেশের বাইরে বৃহত্তম একটি মেলা এবং উৎসব। আর এই উৎসবে যেমন আমাদের র্যাফেলড্রো থাকছে, গান বাজনা থাকছে, স্টল থাকছে এবং সাথে থাকছে কিন্তু বাচ্চাদের অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি সেখানে কামনা করছি। বাঙালিয়ানার এই লোকজ ও নান্দনিক পার্বণ গ্রাম বাংলার উঠোন পেরিয়ে এখন শহর, শহরতলি থেকে প্রবাসে এসেও পৌঁছেছে। আয়োজকরা জানান, শত ব্যস্ততায় প্রবাস জীবনে বাঙালিয়ানায় একটু বাড়তি আনন্দ দিতে পিঠাপুলির আয়োজনে থাকছে আরও নানান কিছু। থাকছে দারুণ সব চমক এবারের আয়ন টিভি পিঠা উৎসবের বিশাল আয়োজনে। আয়ন টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে লন্ডনের সবচেয়ে বড় ইনডোর আয়োজন আয়ন পিঠা উৎসব। আমাদের নানান রঙে পিঠার সাথে থাকছে বাংলাদেশ থেকে আগত এবং লন্ডনের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। শুয়ে মুচ্ছ নয়, সেই সাথে পিঠার আমেজে ভয়ে উঠবো আমরা। আয়ন টিভি সবসময়ই কমিউনিটি মানুষের জন্য কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই নতুন প্রজন্মের মাঝে এই বিলেতের বুকে আমাদের অংশগ্রহণই এই উৎসবকে আরও প্রাণবন্ত এবং সুন্দর করে তুলতে। আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে আরও সুন্দর করে তুলি। গোলায় ধান তোলার পর গ্রাম বাংলার মানুষ ভাসে আনন্দের বন্যায়, আর সেই আনন্দের বন্যায় এবার ভাসবে বিলেতের সব বাঙালিরা 12ই সেপ্টেম্বর দ্য রয়্যাল রেজেন্সিতে। সকলের সাদর আমন্ত্রণ রইল। কিশোর মুনিয়া, আয়ন টিভি, লন্ডন।